Assalamualaikum, Pal Bangla 24/7 এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে একটা বাড়িতে এসেছি, কোন জায়গায় এসেছি, কেমনে কিভাবে এসেছি বিস্তারিত ব্যাপার বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা আমার সঙ্গেই থাকুন। তো ভাই, আপনার নাম কি? আমার নাম অপু। গ্রামের নাম? গ্রামের নাম পালহা। থানা? থানা নামদাই। জেলা? জেলা ময়মনসিংহ। ওই যে কুকুরটা আমি দেখতেছি, এই কুকুরটা কি আপনি লালন পালন করতেছেন? ওই কুকুরটা আমি অনেক ছোটবেলা থেকে 2 বছর ধরে লালন পালন করতেছি। হ্যাঁ, এই কুকুরটাকে কিনে আনছিলেন? জি, কিনে আনছিলেন। কয়টা আনছিলেন, একটা না দুইটা? একটা আনছিলাম ইংল্যান্ড থেকে। হ্যাঁ, 30,000 টাকা দিয়া। জি, অনেক ছোট দেখতে, অনেক ছোট ছিল। তো হ্যাঁ, তখন থেকে রাতে রাতে লালন পালন করি, তারা বাড়ি ছাড়া খাওয়ান দিলে খাওয়ান খাই না। হ্যাঁ, সব কিছু বাড়িতে পানি বাড়িতে দিতে হয়, খাবার পানি বাড়িতে দিতে হয়, খাইতে হয়। আর অন্য দেশি কোনো কুকুরের সাথে মিশা দেশি কুকুরের সাথে মিশে না? মিশে না। ওইটা আপনি পালেন যে এটা কি কারণে পালেন, কোন শখ না এটাতে কোন কাজ চলে? এটা শখের বসেতেই পালা। কুকুর কি আপনার একটাই? জি, আমার একটাই। একটা কুকুর যে বীজ দিলেন কেমনে? বীজ দিলাম ইংল্যান্ডের আর ইন্ডিয়ার বীজ দিল। বীজ পাইছেন কই? আপনি বুঝছেন কেমনে টার ফেসিন কেমনে? মানে এটা যে হিডে আসছে, মানে ডাকছে, ওইটা আপনি বুঝলেন কেমনে? দেখে বোঝা যায়। জি জি, এটা 2 বছর ধরে ফলতেছেন, কতদিনে বেচেন ছিলেন আপনি? ওটা প্রায় 2 মাস। 2 মাস? 2 মাসে বেচেন ছিলেন? 2 মাসে। এখন বয়স 2 বছর? 2 বছর। বাচ্চা কয়টা হয়েছে এখন? এখন বাচ্চা 8টা বাচ্চা দিছে। 8টা বাচ্চা দিছে না? জি। মহিলা কয়টা, পুরুষ কয়টা? 5টা মহিলা, 3টা পুরুষ। 3টা পুরুষ, 5টা মহিলা। জি। কি আপনি বিক্রি করবেন? জি, বাচ্চাগুলো বিক্রি করবো, যার আগ্রহ আছে সে আমার কাছ থেকে নিতে পারবে। কতদিন বয়স হলে বিক্রি করা যাবে? এটা মনে করেন এটাতে এখন মার দুধ খাইতেছে। হ্যাঁ, ওটা মার দুধ খাওয়া সারবো, যখন যখন খাওয়া দাওয়া শিখবো তখনই বিক্রি করা হবে আর কি। এটা কতদিন দুধ খাবে? ওইটা কতদিন খাবে তো বলতে পারি না, প্রায় 1-1.5 মাস তো। 1-1.5 মাস? 1-1.5 মাস না, 1 মাসের মতো খাবে। তারপরে 1-1.5 মাস বা 2 মাস বয়সে হইলে বিক্রি করবেন? হ্যাঁ, 2 মাস বয়স হলে বিক্রি করবো। আর যে কেউ নিতে চাই নিতে পারবে? যে কেউ চাইলে নিতে পারবে। আপনি শুধু একটাই রাখবেন না বাচ্চা থেকেও আপনি রাখার চিন্তা ভাবনা আছে? আর ওই নাম্বারে আপনি কি আরো কিছু লালন পালন করেন পশু পাখির মাধ্যমে? আর কি লালন পালন করেন? কি পাখি? আমার টিয়া পাখি আছে দুইটা, আর কবুতর আছে আমার। ভাই, টিয়া পাখি তো দেখতেছি দুইটা, বিক্রি করবেন কি? বিক্রি করবো, একটা ভাইয়া ওরা কথা বলা শিখতেছে। হ্যাঁ, একটা কথা বলা শিখতেছে, এটা বিক্রি করবেন? জি। আর একটা থাকবে? একটা থাকবে। এটা কথা বলে না? এটা কথা বলে না, এটা কথা বলে আমি শিখাবো। যেটা কথা বলতেছে ওইটা বিক্রি করে দিবেন? জি জি জি। তো এইটিও কি বিক্রি করবেন? জি জি, কেউ আগ্রহ তাহা নেওয়ার তাহলে ভাইয়া বিক্রি করবো আমি। একটা বিক্রি করবেন? জি জি। আর একটা পালবেন আপনি? আপনার আসলে পেশাটা কি, আপনি কি করেন এখন আপাতত? আমি পড়ালেখা করি, আমি ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করি, তার পাশাপাশি আমি এগুলা করতেছি। কোন জায়গায় লেখাপড়া করেন? আমি কিশোরগঞ্জ আয়োভেনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট পড়ালেখা করি। আর কোনো পশু পাখির সাথে আপনার জড়িত আছে? জি, আমি কবুতর লালন পালন করি। কবুতর লালন পালন করেন? তো চলেন আপনাদের কবুতর দিদিকে আসি। আয় 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 আ
আচ্ছা ভাই এখানে কয় জোড়া কবুতর 30 থেকে 35 জোড় 30 থেকে 35 জোড় জি দেশি কবুতর কি এগুলা এগুলা দেশি কবুতর এই এই দেশি কবুতর না জি জি দেশি কবুতর 30 থেকে 35 গুলা গিরিবাজ হ্যাঁ ওইগুলা মনে করেন কোন কিছু অনেক কবুতর আছে এটা 3 ঘন্টা রানিং আকাশে উড়তে পারে ও এখানে জি 3 ঘন্টা 4 ঘন্টা উড়তে পারে ওই যে পাখি খাবার খাইতেছে ওই পাখি 3 থেকে 4 ঘন্টা আকাশে উড়তে পারে জি 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 গিরিবাজ আছে না জি গিরিবাজগুলা 3 থেকে 4 ঘন্টা উড়তে পারে প্রিয় দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন কবুতরগুলি এই কবুতরগুলি যদি আপনাদের সহায়ক হয় তাহলে নিতে পারেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন নেওয়ার জন্য এই কবুতরটির নাম কি ভাই এই কবুতরের নাম সিরাজি সিরাজি দাম কি রকম এটির ওইটার প্রাইস এক একটা প্রাইস মনে হয় এটার এই দিকে যার দিকে বুঝলেন প্রাইস যারা এরকম আনুমানিক কি রকম দাম হইতে পারে এটা এরকম আনুমানিক 3 থেকে 3500 কি কোন জাতের কবুতর ওইটাও সিরাজি এটাও সিরাজি আর এই 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 কি কবুতর সিরাজি জাতের কবুতর এটাও সিরাজি জাতের কবুতর আর এই এডি এডি কি জাতের কবুতর গিরিবাজ গিরিবাজ জি ওটা মনে করেন 2-3 ঘন্টা উড়তে পারে আর এই ওই যে ওইগুলা ওটা হলো ওটা বলে মুক্তি ওটা বলে আর কি লটকন লটকন জি জি আর ওইটা ওটা হলো যাও জনাশাড়ি জি জনাশাড়ি আর ওইগুলা আর ওইগুলা হলো মুম্বাই ইন্ডিয়ান মুম্বাই অরিজিনাল এগুলা কি বিক্রি করবেন না 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 ওইগুলা বিক্রি করব না অরিজিনাল ইন্ডিয়ান মুম্বাই মুম্বাই আর এই এই কবুতরটি কি ওটা হলো মার্কিং মার্কিং ভাই এই কবুতরটির নাম কি ভাই পিলবেল এগুলা কি বিক্রি করার চিন্তা ভাবনা আছে জি 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 এগুলার দাম কি রকম হতে পারে এগুলার দাম হতে পারে 10 11 12 এরকম তো এই কবুতরগুলি কি ওটা হলো টিলা কবুতর তো এটি বিক্রি করার জন্য টার্গেট আছে না না ভাই এগুলা বিক্রি করার টার্গেট নাই এই কবুতরটি কি ওটা হলো সিরাজি ওটা বিক্রি করার টার্গেট আছে জি 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 আর এটি কি কবুতর ওইটাও সিরাজি ওটা বিক্রি করার টার্গেট আছে না জি 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 যদি কেউ কিনে এটি কি এটিও কি সিরাজি জি জি এটি সিরাজি কবুতরগুলি ওই কবুতরগুলো হুমা হুমা এগুলা বিক্রি করার কোনো চিন্তা নেই না 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 ভাই এগুলা কোনো চিন্তা নেই তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বিশেষ আর কি বলবো আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ